কিরে, তুই কাল রাতে বাড়ি ফিরিসনি? এত আপসেট লাগছে কেন? তোকে কি হয়েছে? কি জন্য? সরি সরি, কিসের জন্য? আই নো, ইটস ওকে সূর্য। আমি দেখ, আমি ওই ঘটনাটাকে আর মনে রাখতে চাই না। আমি জানি তুই আজকাল খুব ওয়ারিড থাকিস, আর সেই কারণটাও আমার জানা। আমিও সমানভাবে চিন্তিত সূর্য, ট্রাস্ট মি। বাচ্চাদের ঘাড়ের ওপর বন্দুক রেখে ওদেরকে ভুল বুঝিয়ে দীপা সব ফেরত পেতে চাইছে। এগুলো সব ওর চাল। সেটা আমি কিছুতেই হতে দেবো না। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে রয়েছি। আর সেই সুযোগটাই দীপা কাজে লাগিয়েছে সূর্য। আমার তো মনে হচ্ছে দীপার কথায় রূপায় এমনটা করেছে। কি? দেখ, আই জাস্ট থিংক যে রূপা দীপার শেখানো কথাগুলো বলছে সব জায়গায়, আর সেই কথাগুলোকে সর্বসময়ও বলে বেড়াচ্ছে। তোকে আগেও কতবার বারণ করেছি, আর যাই করিস বাচ্চাদের নামে এরকম কমেন্ট করিস না প্লিজ। সব বাচ্চার মতো রূপা না, রূপা সবার থেকে আলাদা সূর্য, তুই সেটা জানিস। আচ্ছা, তোর মাথায় কি আছে? তোর কেন এরকম মনে হচ্ছে যে রূপার মতো একটা ফুলের মতো ইনোসেন্ট একটা বাচ্চা যার মাথায় এরকম স্কিমিং বুদ্ধি ঘুরবে? তোর এটা মনে হয়? দেখ, তোর আমি সব কথা মানি, কিন্তু এই কথাটা বিশ্বাস করতে পারলাম না, আই সরি। আর তুই এরকম বলবি না ভবিষ্যতে, মনে থাকে যেন। সূর্য, তাই বলে মিশকা প্লিজ, কেন এক কথা বারবার বলছিস? আমি একটা ইনোসেন্ট মেয়ে না, ওর বাবা হতে পারলে হয়তো আমি সব থেকে বেশি খুশি হতাম। তাই আমি ওর সম্বন্ধে আর একটাও খারাপ কথা শুনতে চাই না। তোর যদি এর বাইরে কিছু বলার থাকে বল, তাহলে প্লিজ যা। এসেছি তোমরা? হ্যাঁ দিদি, আমি এখানে আগেও এসেছি, কিন্তু ওকে দেখতে তো পাচ্ছি না। কেউ তো কোথাও নেই, দরজা তো খোলাই। কেউ আছেন? এক্সকিউজ মি, কেউ আছেন? কবিরবাবু, কবিরবাবু, কাকে চাই? কবিরবাবু আছেন বাড়িতে? ওনাকে একটু ডেকে দেবেন প্লিজ। কিন্তু উনি তো বাড়িতে নেই। ও আচ্ছা, কখন ফিরবেন? আসলে দাদাবাবু বৌদিমণি অনেকদিন হলে বাড়িতে থাকেন না। থাকেন না? কোথায় থাকেন তাহলে? বিদেশে। আর কিছু বলবেন? ওনার ওনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? মানে কারেন্ট ফোন নাম্বার এখনকার? একটু প্লিজ দাঁড়ান। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসি আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ফোন তো ধরছে না, আর একবার ট্রাই করো। হ্যাঁ দাঁড়ো। হাই, একি তুমি এখানে কি করছো? ফলো, মানে ফলো করছি তোমাদের। আমি জাস্ট ভাবছিলাম দীপা ঠিক কতটা লাকি যে তোমার মতো একজন কেয়ারিং বোন কাম যা পেয়েছে, আর তোমার মতো একজন ননদ পেয়েছে। এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো তুমি মিশকা? এই যে তোমরা সারা রাত জেগে জেগে এখানে ওখানে গিয়ে দীপার হয়ে স্পাইগিরি করছো, তাই বললাম। মুখ সামলে কথা বলো মিশকা। কি করতে তুমি এখানে এসেছো? হ্যাঁ, কি মতলব তোমার? তুমি সিলি উর্মি, সেনগুপ্ত বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি জানি। ওখানে যাওয়ার পারমিশন নেই, কিন্তু এখানে এখানেও আসতে পারবো না। এই থামো তো তুমি। শোনো না, তোমার এই কথাগুলো তুমি একমাত্র সূর্যকে বোঝাতে পারবে। যা ইচ্ছে তাই তুমি সূর্যকে বোঝাতে পারবে, আমাদেরকে নয়। তোমার এক্স্যাক্টলি কী কী চাই সেটা আমরা খুব ভালো মতন জানি। হ্যালো, হ্যাঁ কবিরবাবু বলছেন? হ্যাঁ বলুন বলুন। কবির এখন হসপিটালে ভর্তি আছে, ওনার একটা সার্জারি হয়েছে, রিকভার করতে সময় লাগবে। ও ও আচ্ছা, ওখানেও চিড়ে ভিজলো না তাই তো? আমি জানতাম এরকম কিছু একটা হবে। সব জেনে বসে আছো তাই না? সাবধান হন। তোমরা এখনো দীপা আর ওর মেয়ের কথা ভাবছো তাই না? তোমাদের খুব কষ্ট যে রূপা সূর্যকে বাবা বলে ডাকতে পারে না।
আমি যদি চাই না শুধু রূপা না, সোনাও আর জীবন নিয়ে সূর্যকে বাবা বলে ডাকবে না, সেই তো রূপের দাসও আমার কাছে আছে। হাউ ডেয়ার ইউ মিশকা, তোমার এত সাহস হয় কি করে? আমার উপরও তো হুম্বি তুম্বি করে কোনো লাভ নেই, নাহলে এর ফল তোমরা হাতে নাতে টের পেয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? প্রদীপের তলায় অন্ধকার, এই কথাটা শুনেছো নিশ্চয়ই? সেনগুপ্ত ফ্যামিলির ব্যাপারে আমার থেকে বেশি আর কেউ জানে না, আর এই কথাটা তোমার মা মিসেস লাবণ্য সেনগুপ্তকে গিয়ে বলে দিও। তোমার এতটা সাহস মিশকা? হ্যাঁ সাহস আছে বলেই বলছি। তোমাদের মনে যা যা প্রশ্ন আছে লাবণ্য সেনগুপ্তর কাছে সেই সব প্রশ্নের উত্তর আছে। ডাক্তারবাবু আপনি কি হয়েছে? আপনি এরকম করছেন কেন ডাক্তারবাবু? কি হয়েছে বলুন আমার? কেন আমাকে মিথ্যা কথা বলেছো এতদিন ধরে? কেন অন্ধকারের মধ্যে ঠেলে রেখেছো আমাকে এতদিন ধরে? কি লাভ পেয়েছো তুমি? মানে এসব কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না। বলছো বুঝতে পারছো না কি বলছি? সোনাকে সোনার আসল পরিচয় কি? ও সম্পর্কে তোমার কে হয় বলো আমাকে। মানে সোনার প্রেম মেয়ে? আমার মেয়ে? তাহলে তোমার প্রতি এত কিসের টানো? কেন বারবার ছুটে ছুটে তোমার কাছে আসে, তোমার কথা কেন খালি বলে? আমি ওকে তোমার থেকে দূরে সরিয়েও সরিয়ে রাখতে পারি না, কেন? ওয়াই? কেন মুখ বন্ধ করে আছো? ফর গড সেক আনসার মি, আই এম আস্কিং ইউ সামথিং। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, বলো আমার সাথে কথা বলো। কে সোনা? কে সোনার আসল পরিচয় কে বলো? দীপা বলো, সত্যি কথা বলো, বলো সোনা কে? সোনার কেউ না, ও আমার আর আপনার মেয়ে, আমাদের মেয়ে। ডাক্তারবাবু ও আমার আর আবার একটা মিথ্যা কথা বলবে না, একটাও বাজে কথা বলবে না তুমি। আমি জানি ওনা তোমার আর ওই নোংরা লোকটার মেয়ে না, কবিরের মেয়ে, কবিরের মেয়ে। একদম ডাক্তারবাবু নামে ডাকবে না।
আজকে অনেক দূরে কোথাও চলে যাব, আমার ভালো লাগছে না। কি বলছেন এসব? আপনি কি করছেন? না না না, আপনি শান্ত হন, এরকম করবেন না। তুমি চুপ কর, সারা জীবন শুধু আমার ঠকে এসেছো। আপনি আর বাঁচবেন না। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না তোমার আসল মাকে জানতে চাইছিলে না? আজ আমি বলছি তোমার আসল মাকে। এই যে এই ফুলমাই তোমার আসল মা। তুমি আমার সত্যি সত্যি মা? বাবা? না মা, বাবা বললে আমাকে আর ডাকবে না। আমি তো একেল নই, আমি তোমার কেউ নই মা। আজ থেকে তুমি তোমার মায়ের কাছে থাকবে। মহাসপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।